বাচ্চারা পেঁপে খেতে চায় না তো পেঁপে দিয়ে তৈরি করুন বিকেলের খুবই মজাদার একটি নাস্তার রেসিপি এখানে আমি এক কেজি ওজনের একটা পেঁপে নিয়েছি পেঁপেটা প্রথমে খুব ভালো করে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর দুই ভাগে টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি অর্ধেকটাকে আবারও দুই টুকরো করে কেটে নিয়েছি একটা চা চামচ দিয়ে আমি ভিতরের অংশটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে পেঁপেগুলো খুব ভালো করে ওয়াশ করে নিব ওয়াশ করে নিয়ে একটা গ্রেটার দিয়ে আমি পেঁপে এখন গ্রেট করে নিব তো গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে কেটে নিতে পারেন এই পেঁপেগুলো তারপর আমি চলে যাচ্ছি বাকি প্রসেসে এখানে আমি নিয়েছি পেঁপে কুচি করা মানে দুই টুকরো এরপর নিয়েছি আধা কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপর ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরা রান্না করা মুরগির মাংস তো মুরগির মাংসের হাড়গুলো ফেলে দিয়ে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটা অথবা হামান দিস্তায় ম্যাশ করে নিতে পারেন মুরগির মাংস ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়া আধা কাপ পরিমাণে তো আপনাদের যতটুকু প্রয়োজন হয় চালের গুঁড়া কিন্তু ঠিক ততটুকুই দিতে হবে কারণ পেঁপে যেহেতু একটু পানি জাতীয় সবজি তো পেঁপে থেকে কিন্তু পানি চলে আসবে আর মাখিয়ে কিন্তু এটা মেরিনেট করে রাখা যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে তো আমি একটা প্যান গরম করে নিয়েছি গরম করে আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল আর সবশেষে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিব আর পাকোড়াগুলো কিন্তু একটু পাতলা পাতলা করেই দিতে হবে যেহেতু পেঁপে পেঁপে কিন্তু একটু ভারী করে দিলে পাকোড়াটা তেমন ভালোভাবে ভিতরে কুক হবে না তো সেজন্যই পাকোড়াগুলো একটু পাতলা পাতলা করে দিলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে সবগুলো পাকোড়া দেওয়ার শেষে আমি দুই থেকে তিন মিনিট সময় অপেক্ষা করেছি আর এই পর্যায়ে চুলার তাপ রেখেছি মিডিয়ামে মিডিয়ামে রেখে একটা একটা করে পাকোড়া এখন আমি উল্টে দিব আর উল্টে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়ার মধ্যেই পাকোড়াগুলো রাখতে হবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে পাকোড়াগুলো দুই পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি একটা একটা করে পাকোড়া তেল ছেঁকে প্যান থেকে নামিয়ে নিব পেঁপে দিয়ে তৈরি এই পাকোড়া আপনারা কিন্তু অতিথি আপ্যায়নেও রাখতে পারেন গরম গরম এই পেঁপে দিয়ে তৈরি পাকোড়া বিকেলে নাস্তায় টমেটো সস অথবা মেওনিজের সাথে খেতে যতটা না মজা ঠিক তার চাইতেও বেশি মজা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে তো আশা করি পেঁপে দিয়ে তৈরি এই মজাদার পাকোড়ার রেসিপিটি আপনারাও ট্রাই করবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আল্লাহফেজ